গুড মর্নিং ফ্রম দার্জিলিং। ওয়েদার খুব সুন্দর, রোদ উঠেছে আর আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখাচ্ছি খুব একটা বেশি না, বাট যতটা দেখা যাচ্ছে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আর ওই যে ও মর্নিং, রুম থেকে ভিউটা ঠিক এরকম। মাইল রোডের দিকে যাবো, ক্যাভেন্টাইজে খাবো, তো চলুন যাওয়া যাক। আর কী কী খাই, কী করি, সারাদিন কীরমভাবে কাটাই সেটা পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে, তো সাথে থাকবেন, ভিডিওটা এন্ড অব দি দেখবেন। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। বেরিয়ে পড়ছি আর এখন যাচ্ছি মেলার দিকে। তো এটা হলো খাওয়ার জায়গা এই হোটেলের, আর এখান থেকে ভিউ দেখুন জাস্ট অসাধারণ। এখন একটু ক্লাউডি আছে বলে দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘাটা, বাট ভিউটা দেখুন এখান থেকে, ভিউটা জাস্ট অসাধারণ। বেরিয়েছি যে এখনো কিছুই খোলেনি, সব বন্ধ, সব বন্ধ, এখনো কিছু খোলেনি। তো আমরা এখন মেল রোডে যাচ্ছি, দেখি ওখানে কি একটু ভিউটা এনজয় করব, তারপর দেখি আর কি কি করি, আস্তে আস্তে দোকানপাট খুলবে তারপর যাব। প্রচণ্ড রোদ আর রোদের তাপটা অনেক বেশি, জানি না কেন দার্জিলিং এত গরম। এই এখন 8টা বাজেনি, তাতেই যে হালকা রোদ উঠেছে রোদের তাপ এত বেশি। এখানে নর্মাল রোদ উঠলে যা গরম তার থেকে রোদের তাপ আজকে অনেকটা বেশি পাচ্ছি আমরা, কালকে থেকেই পাচ্ছিলাম, বাট কালকে মনে হচ্ছিলো যেহেতু জার্নি করেছি হয়তো গরম লাগছে, বাট তা না, আজকেও লাগছে। লাস্ট মোমেন্টে আমি সোয়েটারটা পরলাম যে মনে হলো যদি ঠান্ডা লাগে, বাট এখন মনে হচ্ছে ভুল করেছি সোয়েটারটা পরে, ও এটা পরেছে মোটা, বাট খুব গরম লাগছে আমাদের। সোয়েটার পরে আসবো কিন্তু এখন দেখে মনে হচ্ছে ঠিকই করেছি পরে আসিনি, এখন মনে হচ্ছে এইটা কেন পরে আসলাম, এর থেকে ভালো টি শার্ট পরে আসলে আরো কমফোর্টেবল লাগতো। কেন এত গরম এখানে এই সময়? আমি আরো এখন কথা বলছিলাম যে ওরকম যদি একটা আমাদের বাড়ি হতো, ওরকম একটা যেখানে বসে পাহাড় এনজয় করা যাবে, কি সুন্দর ভিউ না? ওই ব্যালকনিটা দেখো, বসে পাহাড় এনজয় করা যাবে, বাও। তো এখন আমরা যাচ্ছি মহাকাল মন্দির, দেখি দর্শন হয় কিনা। এখানে আমাদের হিন্দুদের পুরোহিত আর বুদ্ধিস্টদের লামা দুজনের একসাথে বসে পুজো হয়। এবার আমরা এই নিচটায় চলে যাচ্ছি, এখানে কি আছে, এখানে গুফা আছে মনে হয়, লেখা তো তাই ছিল, দেখি গিয়ে, আমি একবার গেছিলাম বাট আমার মনে পড়ছে না ঠিক, তো গিয়ে দেখি আজকে। এটাকে মহাকাল গুফা বলা হয়, আর ওই ভেতরে ওখানে দুর্গা এবং সাতকন্যা ভগবতী দেবী আর শিবলিঙ্গ আছে। Thank you.
দর্শন করে নিয়েছি, এখন আমরা চলে যাচ্ছি গ্লেনারিজে, ওখানে ব্রেকফাস্টটা করে নেবো, কেন কি ক্রেভেন্টাস বন্ধ 10টার সময়, 10:30 খুলবে, আর এখন 9টাও বাজে, আমাদের খিদে পেয়ে গেছে, কেন কি ভোরবেলা উঠেছি, খিদে পেয়ে গেছে, তো এখন কি করি, তো ইউটিলাইজ তো করতে হবে টাইমটা, তাই এখন গ্লেনারিজে যাবো, কালকে দেখি যদি প্ল্যান করতে পারি তাহলে ক্রেভেন্টাসে খাবো। আর প্রচন্ড রোদ দেখতে পাচ্ছেন তো, প্রচন্ড তাপ রোদের, এখানে বসে পড়েছি। আর আজকে অর্ডার করে ফেলেছি ওট পরিচ, সাথে ফ্রাইড এগ, বেকন আর সসেজ। আর সব শেষে আমরা নিয়ে নিয়েছি কফি, তো এখানে বসে আমাদের কালকের প্ল্যানিং হচ্ছে যে কালকে আমরা কী কী করবো, কোথায় কোথায় যাবো। আমাদের একদম সামনাসামনি কে ছিল বলো? আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, একদম সামনাসামনি। আমি ভিডিও করতে পারিনি, সরি, দেখানো যায়নি সেটা, বাট একদম সামনাসামনি আমাদের বলেছিল দাঁড়াতে ওখানটা, আমরা বললাম, আমরা লেট হচ্ছে বলে ভাবলাম যে না দাঁড়াবো না, চলে যাই, যেহেতু আমরা চলে যাচ্ছিলাম তাই জন্য ভিডিও হয়নি, দাঁড়ালে হয়তো আপনাদের দেখাতে পারতাম। ও দেখতে পাইনি, আমার না সামনাসামনি হয়েছিল, আমি ওইদিকে ভিউ দেখতে ব্যস্ত ছিলাম, ভিউ দেখতে ব্যস্ত ছিল, আমি ভেবেছি গাড়ি করে আসবে, আমি আমার আন্দাজে ছিল না যে হেঁটে আসছেন উনি, তো অনেকে আসছে তো আমার সামনাসামনি পড়ে গেছেন উনি, তো একদম সামনাসামনি দেখলাম, বাট একটাই লস লাগছে যে আমি ভিডিও করতে পারলাম না, আপনাদেরকে দেখাতে পারলাম না। এনিওয়েজ খুব ভালো লাগলো আজকে, তো আমরা এখন জুর দিকে যাচ্ছি, এই সামনে এখানেই দেখা আমাদের রাস্তায়, তো এখন জু কতটা দূর এখান থেকে, আর তো দেখাচ্ছে 3 মিনিট, আরও 3 মিনিট, দেখি জুটা খোলা পাবো কি না, দেখা যাক কি হয়। না আজকে জু ক্লোজ, কেন কি আজকে থার্সডে, আর থার্সডে এখানে ক্লোজ থাকে, ব্যাড লাক। আর মনে হচ্ছে এবারের জন্য জুতে আসা হবে না, কেন কি কালকে থেকে আমাদের আরও অনেক প্ল্যান আছে, যাই হোক আজকে ক্লোজ। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি, আমার জু দেখা আছে, বাট তোমার মনে দেখা নেই না জু? আমার দেখা, দেখা ছোটবেলায়? হ্যাঁ, না ছোটবেলা না, ও আচ্ছা, কলেজের টাইম, তাহলে আমাদের দুজনেরই দেখা, বাট আপনাদের দেখাতে পারলাম না এটাই। যাই হোক এখন কোথায় যাব আমরা? মেন রোডের দিকেই যাব, মেন রোডের দিকে যাই, দেখি তারপর কি করি। প্যারাগ্লাইডিং এর একটা কথা কানে এসেছে, কানে এসেছে, ঠিক আছে, তখন থেকে পোকা নড়ে উঠেছে। হ্যাঁ, ওই যে চিফ মিনিস্টারের জন্য ওয়েট করতে করতে এসব কানে এসেছে, অনেক কিছু কানে এসেছে, কিছু ইনফরমেশন পাওয়া গেল, দেখি প্যারাগ্লাইডিং আর একটা রোপওয়ে, দুটোরই খবর নেব। রোপওয়ে তো এদিকটা আছে, জানি, হ্যাঁ রোপওয়ে তো আমি উঠেছিলাম, তো রোপওয়ে তো আছে, বাট রোপওয়েও ক্লোজ কিনা বলতে পারছি না, আমাদের যা ভাগ্য। তো প্যারাগ্লাইডিংটা প্রথমবার শুনলাম দার্জিলিংয়ে, আগে কোনো আইডিয়া ছিল না, দেখি ওটার কী খোঁজ খবর পাওয়া যায়, ওর খুব ইন্টারেস্ট প্যারাগ্লাইডিংয়ে, শুনে খুব খুশি হয়ে গেছে, দেখা যাক কী হয়। আইন আছে, তখন অনেক লাইন, ভিড় আছে অনেক, আছে না।
ভিউটা হলো হোটেল নির্বাণা থেকে, যেটা আমরা লাস্ট বার এসে বুক করেছিলাম বাট থাকা হয়নি, কেন কি এখানে মেল রোডের উপরে তোমরা বাইক অ্যালাউড না, তাই জন্য আমরা সুইচ করেছিলাম এই হোটেলেরই আরেকটা সিস্টার হোটেল আছে, তো ওইখানে থেকেছিলাম ডেকলিনে, তো বাইক যাবে বলে ওখানে থেকেছিলাম। বাট এখন মনে হচ্ছে যে বুক করেও থাকলাম না, কত বড় একটা জিনিস মিস করলাম। রুম থেকে খুব সুন্দর ভিউ ছিল, যেহেতু আমরা একদিন থাকতাম তাই জন্য অতটা বেশি সিরিয়াসলি নিইনি, বাট এবার নেক্সট টাইমে এসে থাকতেই হবে। যাই হোক, এবার যে রুমটা আছি সেখান থেকেও ভালোই ভিউ আছে আমাদের, বাট এখান থেকে অসাধারণ ভিউ, নেক্সট টাইম অবশ্যই থাকবে এখানে এসে। আর আপনারাও যারা আসবেন অবশ্যই এখানে থাকার চেষ্টা করবেন, খুব ভালো ভিউ পাবে। এখানে একটা বিগ বাজার আছে, আমরা এখানেই চলে এসেছি, কিছু কেনাকাটি আছে সেগুলো কিনে চলে যাব। এখানে এসেছি আমরা কাপ নুডলস কিনতে, আজকে দুপুরের লাঞ্চটা আমরা কাপ নুডলস করবো। এই তো আর আমরা এখন লাঞ্চ করছি, আজকে আমরা খাচ্ছি কাপ নুডলস। আর রোদ খুব উঠেছে আজকে, তো এই রুমের ভেতরও ভালো রোদ আসছে, আর একদম ঠান্ডার অনুভূতি হচ্ছে না, টেম্পারেচারটা খুবই ভালো, বাইরে গেলে খুব গরম বাট রুমের ভেতর খুব কমফোর্টেবল। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, বাই বাই।